আজকে আমরা গ্রামবাসীর জন্য নিয়ে আইছি ইচড় চিংড়ি। যাই হোক, শুধু ইচড় চিংড়ি নয়, দেহি আমারে তার সঙ্গে আমরা নিয়ে এসেছি কাতলা মাছ আর কালিয়া। ওয়েলকাম টু আওয়ার কিচেন। পুরো প্লাস্টিক কভার দুই মাসে। হ্যাঁ, পাতা কেমন পড়ছে দাদা? আচ্ছা, তোমাদের কত দূর হয়েছে গিয়ে দাদা? দুই রকমের মাছ আনছি তো, তা দাদারা আইসে দাদাদের বসায় দিছি, দাদা অন্তত চিংড়ি মাছগুলো বাইসে দাও, আমি বড় মাছগুলো কাটিয়ে ফেলাই। তখন বলো ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমরা বাইসে দিচ্ছি। থালিটা কেমন হয়েছে? থালি তো বোঝা যায় কত বড় মাছ। আমি ইচড়টা কেটে নি আগে মাছখানে, আমি হাত পড়তে ভুলে গেছি। ও সত্যি, একবারে কষগুলো সেইরকমই একবারে। এটা এখন এইভাবে রেখে দিচ্ছি, পরে হলুদ গুলায় জলে ফেলে দেবো, একবারে ফাইনাল ফাইনাল দিয়ে এখানে একটু হলুদ দিয়ে দেবো। হ্যাঁ দাদা, আমি নতুন লোক পাইয়া গেছি, দরকার নাই না? না, তোমার দরকার আছে, সকল সময় নাই, ভাতের সময় তো তুমি আসতে পারবো না দাদা। পাখি যখন দেবে উড়াল মায়ার বাঁধন ছিড়ে, ও সে অচিন দেশে নিঠুর পাখি, অচিন দেশে নিঠুর পাখি যাবে হাওয়ায় উড়ে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। কাতলা মাছের মাথা ভাজি ডালে দেওয়ার জন্য পোষণ লগে আছে, মাছের মাথা ভাজা হবেন তাই পাবো না হয় তো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো ডালের ভিতরে। এই পয়টা গেল পোষণ না দাদা ভাই, ডালে ফোড়ন দেবো, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। ডালে ফোড়ন দিয়ে দিলাম পোষণ। হ্যাঁ হচ্ছে ফোড়ন, চলো চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। দিলাম, হ্যাঁ দাও 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 দাও। পোষণে রাতের চিংড়ি মাছ, আজকে ভাতা একটু ভালো হইব। কি কর দুলা ভাই, চিংড়ি মাছটারে মাছ মশে করে সুন্দর ভাজে নিছি, এবার নামাই নেব। আমার একটা তো ভাত দেব না দি। এখন আমরা টমেটোর চাটনি রান্না করব।
ফোড়ন এনেছি শুকনো লঙ্কা গোটা সর্ষে আর তেজপাতা। দিয়ে দেবো টমেটো। মাছ কাটিয়ে সুন্দর করে ধুয়ে নিছি, এখন আমরা হলুদ আর লবণ দিয়ে মাছটারে মাহাই নেব। মাছ ভাজবো সর্ষের তেল। নিজের করে আপন করে ভালোবেসে দেখেছি, কষ্ট ছাড়া কিছুই পাইনি, তাই মানসিক শান্তি হারিয়ে ফেলেছি। কারুর আলোকিত শহরে হাঁটতে চাই না, নিখুঁজ হয়ে বাঁচতে চাই আমি আমার শহরে, তাই চোখের জল বার করে নেব। ভাত নামে গেছে, এখন ওই বড় গামলায় আমরা ঈশ্বর সিদ্ধ চাপা দেব। চলো চলো, এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, সিদ্ধও হয়ে যাবে ভালো আর ভিতরে লবণটাও ঢুকে যাবে ঈশ্বরের ভিতরে। ঈশ্বর সিদ্ধ হয়েছে নাকি দেখি? সবে দিয়েছি। ও সবে দিলা? হ্যাঁ, তাহলে এখন দেরি আছে। কড়াই চাপিয়ে দিলাম, আনতি রানবা ইচুর ইচুর চিংড়ি সাথে মাঝে মাঝে গোড়ারাও যায় একটা। এখন আমরা ইচুর চিংড়ি রান্না করব সর্ষের তেল। ফোড়ন নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরের তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো। এখন দেবো পেঁয়াজ, পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা হয়েছে, দাও। তাহলে আমি এখন আমাদের দেবো আদা বাটা, রসুন বাটা, এখন দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, এবার দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এখন দেবো হলুদ আর নুন। মশলাটা আমাদের সুন্দর হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো আলু। হোসেন তাড়াতাড়ি নাড়ো। কি নাম ধরে ডাকলি?
আরে আমার মুখস্থ নয় না, তাই আমি পোষণ করি, পোষণ পোষণ নয় তাহলে পোষণ খুশি। তো আমাদের আলু কষানো হয়ে গেছে, এঁচোড়টা দিয়ে দেবো। আমাদের আলু এঁচোড় কষানো হয়ে গেছে, ভাজা চিংড়িটা দিয়ে একটু কষিয়ে নেব। তাহলে এখন দিয়ে দিলাম জল, এখন আমরা কাতলা মাছের কালিয়া রান্না করব। যে তেলে মাছ ভাজেছি ওই তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরিয়া। পেঁয়াজটা আমাকে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো আদা বাটা, এখন দেবো রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, এখন দেবো হলুদ আর লবণ, টমেটো। আমাদের মধ্যে পৌঁছে গেছে কলকাতা নিউ আলিপুর থেকে উৎপল ভট্টাচার্য। আজকে 9 মার্চ ঝর্ণা ভট্টাচার্যের জন্মদিন, তাই এই গ্রামবাসীদের মধ্যে সেই জন্মদিনটাকে উৎসর্গ করেছে ভিলফুট কিচেনের মাধ্যম দিয়ে। আপনারা অনেকে আশীর্বাদ করবেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে এসেছি, এর আগে আমরা বেশ কয়েকটা কাজ ওনাদের দিয়ে করিয়েছি, যে কাজগুলো আমাদের খুব ভালো লেগেছে। আমরা ভবিষ্যতে আমি বারবার আসবো একথা ওনাদের সঙ্গে বলেছিলাম। ঘটনাচক্রে কী হয়েছে, আমার বড়শালার স্ত্রী মানে আমার বৌদি মনি, তার জন্মদিনে আজকে আমাদের কাজটা করতে হচ্ছে, তাই আমরা আমি আমার বড়শালা এবং তার ছেলে, আমার ছোটশালা বাবু এবং তার মেয়ে এসছে, এছাড়া আমার ছেলে মৌমা এসছে, ওনাদের এই সুন্দর অনুষ্ঠানটা সাফল্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো উপরে কিছুটা গরম মশলা। এখন আমরা উপরে ধনের পাতা দিয়ে আর সামান্য একটু জাল দেবো। আমাদের বড় কাতলা মাছের কারি হয়ে গেছে, এটা ইচোর চিংড়ি। চিংড়ি
ছবি করছে মারামারি করবি না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুশি, হ্যাঁ মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, লজ্জা করতে হবে না, লজ্জা করতে হবে না, খেনো 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 খাও। আচ্ছা খেতে কেমন হয়েছে? দারুণ হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে খেতে? তুমি দই ভালো খাও, আরো খাবে, দেব আমাকে খেয়ে দেখাবো তো? আচ্ছা তো সব পরিবেশন কমপ্লিট হয়েছে। সর্বশেষে ম্যাঙ্গো ফ্রুটি, গরমের দিন বুঝতেই পাচ্ছেন, এখন একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল মিঠা মিঠা। হ্যালো ঠাকুমা, হাত উঁচু করো বেটা, হাত উঁচু করো বাবু, হাত উঁচে, হাত উপরে বাবু, হাত তোলো, হাত তোলো, তো সত্যি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দরভাবে রান্নাবান্না করে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের হাতে এই ম্যাঙ্গো ফুটি না কি বলে জানি না, কি এটা মাজা, মাজা, এই মাজাটা বিতরণ চলছে, ওদিকে লোক সব নিয়ে পালিয়ে গেল। তো চলুন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্ট আমাদের অক্সিজেন। আপনারা কমেন্ট করবেন অনেক দূর যাবো এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা।